পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাগটুই গ্রামের পৌষাচিক গণহত্যা সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্ট থেকে এই বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা আগেই গ্রহণ করেছিল। ঘটনার পরই রাজ্যের তরফে সেড গঠন করা হয়েছিল, চলছিল তদন্ত, কিন্তু এবারে তদন্ত করবে সিবিআই। অন্যদিকে শুক্রবার দুপুরেই ঘটনাস্থলে পৌঁছে যায় সেন্ট্রাল ফরেন্সিক টিমের দল। তারা ঘুরে দেখেন গোটা এলাকা, অগ্নিদগ্ধ এলাকা থেকে সংগ্রহ করেন বিভিন্ন নমুনা। কলকাতা হাইকোর্টের নির্দেশে আগেই গোটা গ্রাম সিল করে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছিল। আপাতত গ্রামটি যৌন মানব শূন্য, যারা জীবিত আছেন তারা পালিয়েছেন গ্রাম থেকে। দেখুন আরো একটি গ্রাউন্ড রিপোর্ট। রামপুরহাট থেকে আরো একটি গ্রাউন্ড রিপোর্টিং। গ্রাউন্ড জিরোতে আমরা এই মুহূর্তে রয়েছি এবং বকটুই গ্রাম। আজকে ঠিক আমাদের পেছনটায় পুলিশে ছয় লাফ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে জায়গাটায় আমরা এই মুহূর্তে রয়েছি, পুরো এলাকা, পুরো গ্রাম এবং যে বাড়িগুলো এফেক্টেড, অগ্নিসংযোগ হয়েছে, প্রত্যেকটা জায়গা কিন্তু সিসি ক্যামেরা দিয়ে হাইকোর্টের নির্দেশে ঢেকে দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সেন্ট্রাল ফরেন্সিক টিম এখানটায় না পৌঁছচ্ছে ততক্ষণ চলুন একটা বাড়ি আপনাদের দেখাবো, যেখানটায় 7-8 অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করবো এই সেই গ্রামটা। ক্যামেরায় আমাদের সাথে অমিত রয়েছে, অমিতকে আমি অনুরোধ করবো এই দৃশ্যটা দেখানোর জন্য। এবং যেহেতু ক্রাইম সেন্স ভেতরে এখানটায় পুলিশ সিল করে রেখেছে, যার জন্য আমরা একেবারে ভেতরে ঢুকতে পারবো না, কিন্তু অবশ্যই সেই জায়গাটা যাকে নিয়ে এত উত্তেজনা এবং যেখানটায় নৃশংস গণহত্যা কিন্তু হয়েছে, এই সেই বাড়িটা আমি অমিতকে দেখানোর জন্য বলবো। পুলিশ সিল করে রেখেছে এবং এখানটাই কিন্তু যখন আক্রমণটা হয় এই বাড়িটা, এই ঘরটাতেই কিন্তু বেঁচে বাঁচার চেষ্টা করে আত্মরক্ষার জন্য তারপর বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যেহেতু পুলিশ সিল করে রেখেছে তাই আমরা এর বেশি যেতে পারবো না, কিন্তু এখানটা থেকে শুধুমাত্র এইটুকু বলতে পারবো আমরা, এখান থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে 8 মৃতদেহ, যার পর ছড়িয়েছে উত্তেজনা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে, কিন্তু এই এই সিটের তদন্তে সন্তুষ্ট নন বিরোধীরা বা বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যে এই নৃশংস গণহত্যার সিবিআই তদন্ত চাই। যদিও বিরোধী দলের ভূমিকা ঠিক যেরকমটা হয়, একজন বিরোধী দল নেতা বা নেত্রী যেমনটা করে থাকেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে, পরিবেশে এখানটায় কিন্তু এসছেন এবং ড্যামেজ কন্ট্রোল করার জন্য যারা দোষী দলের সভাপতিকে পর্যন্ত গ্রেফতারের আদেশ দিয়েছেন পুলিশ সেটা করেছে। দ্বিতীয় সবচেয়ে বড় ব্যাপার, যদিও মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার বলে দিয়েছেন যে শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে সবটা হয় না, কিন্তু তারপরও যাদের বাড়িঘর পোড়া গেছে তাদের প্রাথমিকভাবে 2 লক্ষ টাকা, ক্ষতিপূরণ হিসাবে 5 লক্ষ টাকা এবং 10 পরিবারকে প্রত্যেককে 1 করে সরকারি চাকুরির ঘোষণা কিন্তু 24 আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবারে কেন্দ্র থেকে দিল্লির একাধিক নেতা মন্ত্রীদের এখানে ছুটে আসার খবর আমরা দিনভর পাচ্ছিলাম, কিন্তু বর্তমানেও কিন্তু এখানকার পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত, অগ্নিগর্ভ হয়ে রয়েছে এবং পুরো গ্রাম কিন্তু একেবারে ফাঁকা। যে বাড়িগুলো এফেক্টেড হয়েছে, যেখানটায় অগ্নিসংযোগ হয়েছে, যেখানটায় জীবন্ত অবস্থায় মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন, সেই বাড়িগুলো ফাঁকা থাকবে অবশ্যই, কিন্তু এর আশপাশের যে বাড়িগুলো সেগুলোও কিন্তু ফাঁকা রয়েছে। আপনারা দেখুন এখানটায় পুলিশ সিল করে রেখেছে এবং ওই 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 দিকটা দেখাতে বলবো, যেভাবে এখানে পুলিশের টহলদারি কিন্তু দিনভর চলছে, এখানটায় হেভি ফোর্স ডিপ্লয়েড করা হয়েছে যাতে আর উত্তেজনা না ছড়াতে পারে তার জন্য। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর কিন্তু এই নির্দেশটা দেয়া হয়েছিল যে যে গ্রাম থেকে এতগুলো বোম উদ্ধার হয়, যেখানটায় নেতাদের বিরুদ্ধে, দলের নেতাদের বিরুদ্ধে মাফিয়াবাজির অভিযোগ ওঠে, তাদেরকে কড়া হাতে দমন করার স্পষ্ট বার্তা কিন্তু এই বীরভূম থেকে, কিন্তু বীরভূমের মাটি থেকে কিন্তু দেয়া হয়েছিল। এবং তারপরে কিন্তু পুলিশ যথেষ্টভাবে অ্যাক্টিভ হয়, গ্রেফতারও কিছু হয়, কিন্তু এটা ঘটনা, যখন ঘটনাটা ঘটছিল তখন যদি পুলিশ সতর্ক হতো, তখন যদি পুলিশ অ্যাক্টিভ হতো, তাহলে হয়তো বা এত বড় ঘটনা, একটা নারকীয় গণহত্যার মতো ঘটনা ঘটে না। এখানকার এসডিপিওকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যে, এসডিপিও যদি সেদিন ব্যবস্থা নিতেন, তিনি জানতেন পুরো ঘটনা, জানতেন তিনি ওনার সরকারি ডাকবাংলোতে ছিলেন, একেবারে চুপ ছিলেন। এবারে অভিযোগ তৃণমূলের কিছু নেতা, যাদের একজনকে গ্রেফতারও করা হয়েছে, এনারা ইচ্ছাকৃতভাবে পুলিশকে ইনঅ্যাক্টিভ করেছিলেন, এটা আমাদের অভিযোগ নয়, এটা গ্রামবাসীদের অভিযোগ। এবং মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত কিন্তু এই অভিযোগ গেছে, মুখ্যমন্ত্রী যখন এখানটা এসছেন গ্রামবাসীরা এই অভিযোগটুকু এনাদের মুখ্যমন্ত্রীকে করেছেন। তারপরে কিন্তু রীতিমতো একজন বিরোধী দলনেতা যেভাবে তীর্যক ভাষায় মত প্রকাশ করেন বা ক্ষোভ প্রকাশ করেন, ঠিক একইভাবে কিন্তু ক্ষোভ প্রকাশ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন, বন্ধ ঘরে, ঠান্ডা ঘরে, এসি রুমে বসে পুলিশের চাকরি হবে না, কাজ করতে হয়, ভালোভাবে করুন। এই গ্রামটার এই এই পুরো বাড়িটার দৃশ্য আরো একবার রইল এবকটুই গ্রাম থেকে।
এখানকার যে উত্তেজনা আমরা এখানটায় পৌঁছে ঘটনা ঘটে যাবার 72 ঘন্টা পর যেটা বুঝতে পারলাম যে আগামী আরো বেশ কিছুদিন চলবে এই উত্তেজনা এবং পুলিশ যে জায়গাগুলো সিল করে রেখেছে যে বাড়িগুলো সিল করে রেখেছে এটা এভাবেই থাকবে যতক্ষণ না অবধি সেন্ট্রাল ফরেনসিক টিম এখানটায় এসে পৌঁছায় নমুনা সংগ্রহ যতক্ষণ পর্যন্ত না করা হয় কেননা এখানকার বাতাসে কিন্তু এখনো পোড়া গন্ধ ভেসে আসছে এমনটা আরও একটা আপডেট আপনাদের জানিয়ে দেব পশ্চিমবাংলার হাইকোর্ট কিন্তু ইতিমধ্যেই সিবিআইয়ের আদেশ দিয়ে দিয়েছেন আমাদের কাছে এই মুহূর্তের আপডেট আপনাদের জানিয়ে দেব যখন আমরা এখানটা ফিল্ডে রয়েছি আমরা খবরটা এখান থেকে করছি হাইকোর্ট কিন্তু আদেশ দিয়ে দিয়েছেন সিবিআই তদন্তের অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিমের কাছে মামলা হস্তান্তর করা ছাড়া আপাতত দ্বিতীয় কোনো সুযোগ কিন্তু নেই বকটুই থেকে ক্যামেরায় অমিত চক্রবর্তীর সাথে সৈকত তলাপাত্র ইন্ডিপেন্ডেন্ট